বিশ্বকাপ খেলতে বিশ্বসেরা দলগুলোর গন্তব্য এখন কাতারে। তবে এই সেরাদের ভিড়ে আলাদা মনোযোগ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ফুটবল দলের ওপরে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বিশ্বকাপ ভেন্যুতে পৌঁছেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হুগো লরিসের দল কাতারে পা রেখেছে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। তবে দেশমের শিষ্যদের নজরটা আপাতত প্রথম ম্যাচের দিকে। জয় দিয়ে এবারের আসর শুরুর অপেক্ষায় তারা। এটা সম্পূর্ণ নতুন একটা আসর, তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে চাপ তো থাকছে। এবারের আসরে বেশ কিছু ভালো দল রয়েছে এবং আমি মনে করি দুর্দান্ত এক আসর হতে যাচ্ছে। রাশিয়া বিশ্বকাপ জয়ী দলের 10 সদস্য রয়েছে এবারের স্কোয়াডে। ইনজুরিতে নাম নেই পগবা কন্তের মতো তারকা ফুটবলারদের। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার চাপ, অন্যদিকে পূর্ণ শক্তির দল না পাওয়ায় কাতারে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে দলটির জন্যে। দোহায় পৌঁছাতে পেরে আমরা খুবই খুশি। নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় আমরা মুখিয়ে আছি এবং প্রথম ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতির দিকে নজর আমাদের। চোটের মিছিল ছাপিয়ে ফ্রান্সের সব থেকে বড় মাথা ব্যথার কারণ বর্তমান চ্যাম্পিয়নের তকমা। শেষ পাঁচ আসরের চারবারই গ্রুপ পর্বে বেঁধেছে যাদের বিদায় ঘণ্টা। 98তে ফ্রান্স কিংবা 18তে জার্মানরা, একমাত্র ব্যতিক্রম 2002 আসরের চ্যাম্পিয়ন সেলেসাওরা। রাশিয়ায় শিরোপা উঁচিয়ে ধরা ফ্রান্স শেষ চার বছরে মুদ্রার দুই পিঠটাই দেখেছে। ইউরোতে বাদ পড়তে হয়েছে শেষ 16তে, আবার ন্যাশনস লিগ জিতে মুখ বন্ধ করেছে সমালোচকদের। 2014 সালের পর প্রথমবারের মতো দলটির হয়ে বিশ্বকাপ খেলার অপেক্ষায় ব্যালন জয়ী করিম বেনজেমা। গ্রুপ ডিতে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গী ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া। 23 নভেম্বর রাত 1টায় শুরু হবে দলটির মাঠের লড়াই। সাব্বির মিথুন, সময় সংবাদ।